চট্টগ্রাম থেকে গার্মেন্টস পণ্য সহ চোর চক্রের 5 সদস্যকে আটক করেছে র‍্যাব। র‍্যাব জানায়, ঢাকার বার্স এন্ড জেড গার্মেন্টসের পণ্য নিয়ে একটি কভার্ড ভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। কভার্ড ভ্যানটি চট্টগ্রামে না গিয়ে ফেনী ছাগলনাইয়া ধুমঘাট বিসিক শিল্প এলাকায় সংঘবদ্ধ চোরাকার বাড়ির কাছে বিক্রির চেষ্টা করছে এমন খবরে র‍্যাব সাতের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।